Hello, don't forget to like and share and subscribe. Shawarma recipe. আমি এখানে আদা কেজি ময়দা নিছি আর হাফ চামচ লবণ দিছি। লবণ দিয়ে মিক্স করলাম, তারপরে গরম পানি ঢেলে দিলাম ময়দার মধ্যে। আপনারা কিন্তু একদম ফুটনো পানি দিয়ে মিক্স করবেন, ঠান্ডা পানি দিয়ে মিক্স করলে কিন্তু শাওরমার রুটি একদম শক্ত হয়ে যাবে। ভুলেও ঠান্ডা পানি দিবেন না, গরম পানি এরকম করে একটু একটু করে মিক্স করবেন। ময়দাটাকে ভালো করে ছেনে নেবেন, ছানতে থাকবে যতক্ষণ পর্যন্ত ভালো করে মিক্স না হয়। তারপরে হাত দিয়ে এরকম করে মিক্স করবেন, ছানবেন, ভালো করে ছানবেন ময়দাটা। গরম পানি দিয়ে ময়দাটা ছানলে কী হয়, রুটি একদম নরম হয়ে যাবে, তুলার মতো নরম হয়ে যাবে। শাওরমা আপনি ভালো মতো বানাতে পারবেন। এরকম করে ছানতে থাকবেন, ছেনে যখন এরকম অবস্থা হয়ে যাবে, মানে একদম মলিন অবস্থা হয়ে যাবে, মলিন হয়ে যাবে ময়দাটা, তখন আপনি একটা পাতলা কাগজ দিয়ে ঢেকে রাখতে পারবেন। পলিথিনের কাগজ অথবা টাওয়াল অথবা ঢাকনা যে কোনো জিনিস দিয়ে ঢেকে রাখবেন। আমি এখানে মুরগির গোশত নিছি, মুরগির গোশত নিয়ে এরকম করে লম্বা লম্বা করে কাটবেন। আপনারা চিকন করে কাটবেন, যত চিকন করবেন শাওরমার ভিতরের অংশটা ততই সুন্দর হবে শাওরমা, অনেক মজাদার এই শাওরমাটা। আপনারা ভালো করে কাটবেন এরকম লম্বা লম্বা করে, আপনাদের যেমন ইচ্ছা, লম্বা করেও কাটা যায়, তারপরে গোল করেও কাটা যায়, স্কোয়ারভাবেও কাটা যায়, যে কোনোভাবে কাটতে পারবেন। কিন্তু আমার পছন্দ লম্বা করে কাটা। এরকম করে লম্বা লম্বা পিস করবেন, পাতলা করে, যাতে তাড়াতাড়ি গোশতটা সিদ্ধ হয়ে যায়। আমি এরকম করে কেটে নিছি, দেখেন লম্বা লম্বা করে কেটে নিছি আমি সবগুলো। আপনারা এরকম করে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এটা হলো আমি দিছি জিরার ফাঁকি এক চামচ, কালো মরিচের ফাঁকি এক চামচ, লবণ দিছি পরিমাণ মতো, আপনাদের পরিমাণ মতন দিয়ে দিবেন। আমি অলিভ অয়েল তেল দিয়ে দিছি দুই চামচ, দুই চামচ তেল দিয়ে এরকম করে মিক্স করলাম। মিক্স করতে থাকবেন, মিক্স করতে থাকবেন, মিক্স করে মিক্স যখন করা শেষ হয়ে যাবে, ভালো করে দেখবেন যে সব জায়গায় লাগছে কিনা আপনার মশলাটা, তেলটা। তারপরে এরকম কাগজ দিয়ে ঢেকে রাখবেন 10 মিনিটের মতো। তারপর এই যে আমি যে রেখে দিছিলাম না ময়দাটা, ছেনে রেখে দিছিলাম, 10 মিনিট পর আমি এটা বের করলাম। বের করে এরকম করে দেখবেন কত সুন্দর হয়েছে, মানে অনেক মলিন হয়ে গেছে ময়দাটা। এরকম করবেন, করে তারপরে আপনাদের ইচ্ছা মতো বড় ছোট যেরকম ইচ্ছা সেরকম বানাতে পারবেন রুটিটা, যত সুন্দর করা যায় আর কি। আপনার হাতের মধ্যে হলো সৌন্দর্য, ছোটও করতে পারবেন, বড়ও করতে পারবেন পরিমাণ মতো। আমি এটা মানে বড় সাইজের শাওরমাটা বানাইছি। আমি এই ময়দাটা দিয়ে 6টা শাওরমা বানাবো, কারণ আমার ফ্যামিলির মধ্যে 6 জনই মানুষ, 6টাই শাওরমা বানাবো আজকে আমি। আপনাদের ইচ্ছা মতো বানাবেন, ছোট বড় যে সাইজ আপনাদের পছন্দ সেই সাইজই বানাবেন, ছোটও বানাতে পারেন বড়ও বানাতে পারেন। এরকম করে গোল গোল করে আপনি ময়দাটাই করবেন, গোল গোল করে বল করবেন, বল করে তারপরে রেখে দেবেন কতক্ষণ, মানে যতক্ষণ পর্যন্ত আপনি গোলগুলা না হয় ততক্ষণ পর্যন্ত রেখে দেবেন। গোলগুলা সুন্দর করে গোল করে তারপরে একটা একটা করে এরকম করে নেবেন, একটা একটা করে নিয়ে বেলবেন, সুন্দর করে গোল করে বেলবেন, যত গোল করা যায় সুন্দর হবে। রুটিটা এ সাইজের বেলে নিছি আমি, কিন্তু 2 মিনিট আগে তাওয়াটা গরম করে রাখছি, মানে চুলার পরে দিয়ে রাখছি তাওয়াটা, যাতে গরম হয়ে যায় রুটিটা, যেন দেওয়ার সাথে সাথে লেগে না যায় তাওয়ার সাথে। আগে আপনারা তাওয়াটা গরম করে নেবেন, তারপরে এরকম করে রুটিটা আপনার যে রুটিটা বানিয়েছেন সেটা এরকম করে ছেঁকা দিবেন তাওয়ার মধ্যে, সুন্দর মতো এরকম করে উলট পুলট করে রুটিটা ছেঁকবেন, যেন ভেতরে ভালো মতন হয়, উপরেও যেন সুন্দর করে এরকম কালার আসে।
তারপর আপনি যে শাওয়ারমার ভিতরের অংশটা যেটা মুরগি আর কি মুরগি দিয়ে বানাবেন ওটা হলো আগে প্রথমে তেল দিবেন তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ দিবেন আমি দুইটা পেঁয়াজ দিছি এখানে এরকম করে কেটে দুইটা পেঁয়াজ দিছি পেঁয়াজটা লাল হয়ে আসলে আপনি মুরগির মুরগিগুলো দিয়ে দিবেন মুরগির অংশটা যেটা কেটে রেখে দিয়েছিলাম 10 মিনিট সেটা আমি এরকম পেঁয়াজের মধ্যে দিছি দিয়ে এরকম করে নাড়াচাড়া দিবেন আপনারাও দেখেন কত সুন্দর কালার আসতেছে পেঁয়াজের কালারের সাথে মুরগির কালারটা ম্যাচিং হবে তারপরে আপনি মিক্স মশলা আছে সেই মিক্স মশলাটা দিলে আর কি একটু ঝাল হবে আর গ্রামটা অনেক সুন্দর আসবে শাওয়ারমার ভিতরের অংশটা তারপরে আপনি দুইটা টমেটো মিক্স করবেন এখানে সৌদি আরবে বলে শাওয়ারমা আর আমাদের ভাষায় বলে স্যান্ডউইচ